Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker Bidi. আমি প্রথি সুলতানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। তবে আজকে একটু বিড়ম্বনা, সেটা হচ্ছে হুট করে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো ব্লগটা শুরুটা করছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা এখন যাব হচ্ছে গ্যাস আনার জন্য, মানে গ্যাস রিফিল করার জন্য। তো অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আমার সিলিন্ডার গ্যাসে কতদিন যায়, কিভাবে কি প্রসেস। সো আজকের ব্লগে সবকিছু টুকিটাকি থাকবে, আর আমার গ্যাস সিলিন্ডার কোথায় থাকে কি সেটাও আজকে শেয়ার করব। তো কি কি করি আমরা মাসে যেদিন গ্যাস শেষ হয়ে যায়, এরকমটা অনেক সময় হয় যে লাকিলি গতকালকে রাতে আমাদের ডিনার কমপ্লিট, মানে কমপ্লিটলি রান্না করার পরে গ্যাসটা শেষ হয়েছে। এছাড়া এ পর্যন্ত এই বাসে আসার পরে যতবার গ্যাস শেষ হয়েছে প্রত্যেকটা বার হচ্ছে গিয়ে রান্নার মিডল একটা পর্যায়ে, অথবা মনে করেন ভাত রান্না অর্ধেক হয়ে গিয়েছে বা তরকারি একটা হয়ে গিয়েছে ভাত নেই, এরকম একটা মোমেন্টে গ্যাসটা শেষ হয়েছে। বাট এইবার ফাইনালি যে একদম রান্না কমপ্লিট হওয়ার পরে গ্যাস শেষ হয়েছে। তো যার কারণে এখন আমরা বের হব, গ্যাসের সিলিন্ডারটা আনবো। আর এই যে আমার বেলকুনির কারেন্ট সিচুয়েশন, তো বেশ ভালোই লাগে। আমি অনেকটা এরকমই একদম সবুজে ঘেরাই চাচ্ছিলাম, তারপরেও আমার কিছু গাছের পরিচর্যা করাটা খুবই নেসেসারি হয়ে গিয়েছে। তো দেখি রিসেন্টলি করার চিন্তাভাবনা আছে, আপনাদেরকে সাথে নিয়েই করব, কোনো অসুবিধা নেই। তো এখন আমি বের হব হচ্ছে গ্যাস সিলিন্ডার আনতে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া অলরেডি হচ্ছে বাসার নিচে গিয়েছে, পুরনো যে গ্যাস সিলিন্ডার যেটা খালি হয়েছে ওটাও অলরেডি মনে হয় খুলে ফেলেছে। তো আমি দরজা লক করে বের হলাম, আর গিয়ে দেখি যে ওর গ্যাস সিলিন্ডার খোলা ডান, কারণ এটা হচ্ছে এখানে আমাদের নিচে থাকে। অনেক আপুরেই জিজ্ঞেস করেন যে আমার গ্যাসের সিলিন্ডার কই থাকে। তো আমাদের গ্যাসের সিলিন্ডারের রাখার সিস্টেমটা বাড়িওয়ালা একদম গ্যারেজের ওখানে করেছে, ওখানে সুন্দরভাবে সবার সারিবদ্ধভাবে সিলিন্ডারগুলো রাখা থাকে, এবং একটা কি বলবো যে সিকলের সাহায্যে ওটাকে সিকিউরিটি থাকে, সুন্দরভাবে লক করা থাকে। তো আমরা সিলিন্ডার নিয়ে অলরেডি চলে এসেছি শপে। আর আপুরা যে প্রশ্নটা করেন আমার মাসে কয়টা সিলিন্ডার লাগে, এখানে 12 লিটারের সম্ভবত এই সিলিন্ডারটা। তো আমাদের দুজনার মোটামুটি একটা সিলিন্ডারেই হয়ে যায়, কারণ দুজনার খুব বেশি একটা আমাদের রান্নাবান্না না। তো সেদিক থেকে দেখা যায় যে একটাতেই হয়ে যায়। যখন ফ্যামিলি পার্সন বেশি হয় বা গেস্ট বেশি হয় বা রান্নাবান্না বেশি হয় তখন এক মাসের আগেও এটা শেষ হয়ে যায়। মানে বলা যায় যে 25 থেকে 30 দিনের মতো আমাদের একটা সিলিন্ডার যায়। তবে আপসেট যে কারণে হলাম সেটা হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্য করে দিয়েছে গ্যাস সিলিন্ডারের, তার চেয়েও আমাদের 100 টাকার মতো বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। তো আসলে আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, এটাই একটা খারাপ লাগার বিষয়। এই ব্যাপারগুলোতে আসলে যারা একটু ক্ষমতাধর মানুষ আছেন তাদের আর একটু সিনসিয়ার হওয়া উচিত, বা আইন করলে সেটা প্রণয়নটাকে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। যদি খুব ক্ষুদ্র একজন মানুষ আমি, জানি না আমার কথায় কী হবে না হবে, বাট জাস্ট বলা নিজের অনুভূতি। আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কীভাবে করে নিজেই নতুন গ্যাস সিলিন্ডারটা আনার পরে লাগালো সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর আগে কখনো গ্যাস সিলিন্ডারে কিভাবে লাইনটা লাগায় সেটা নিজেও দেখিনি, তো আজকে ভাবলাম আপনাদেরকেও দেখাই, আমিও হচ্ছে দেখে নিই। কারণ অনেকেই আছেন যারা নতুন সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন, দেখা যায় এই বিষয়টা হয়তো বা অনেকের উপকারে আসতে পারে, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি। খুবই ইজি, জাস্ট ইনটেক একটা প্লাস্টিকের একটা ক্যাপ থাকে, সেটাকে তুলে আপনাদের সংযোগ স্থাপনকারী পাইপের সাথে এরকম একটা জিনিস থাকবে ওটা লাগিয়ে চাবিটাকে লক করে দিলেই হয়। আমি আমার মতো করে বুঝিয়ে বলেছি, আমি জানি না ওগুলোর নাম কি। তো যাই হোক, গ্যাসের সিলিন্ডার লাগানো ডান, আর আমরা এখন আবার একটু বের হয়েছি সবজি কেনার জন্য। তো এখানে বিলাতি ধনিয়া পাতা দেখে আমি তো দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার কাছে বিলাতি ধনিয়া পাতা অনেক ভালো লাগে। শীতকালে ধনিয়া পাতা খুবই ভালো লাগে, বাট নর্মাল যে ধনিয়া পাতাটা সেটা শীতকাল ছাড়া অন্যান্য সময় না কেমন যেন উদ্ভট একটা বেশি গন্ধ, বিকট গন্ধ লাগে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে বিলাতি ধনিয়া পাতাই ভালো। আর এই ধনিয়া পাতাটার ভর্তা জাস্ট অসম্ভব মজা। আর এই মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে মামা এই গোড়াগুলো লাগালে হবে কি না, মামা বলল হবে। তো দেখা যাক, আমি নিয়ে যাচ্ছি, গোড়াগুলো লাগানোর ইচ্ছে আছে। তো আমরা এখানে বিলাতি ধনিয়া পাতা নিলাম, আর ধনিয়া পাতা নিতে নিতে এখানে চোখ পড়লো কচুর দিকে। তো এই ধরনের সবজিগুলো না আমার বা আপনাদের ভাইয়ের তেমন একটা কেনা হয় না, আর ও কেনে না, কারণ ও বুঝতে পারে না যে কোনটা গলা ধরবে, বা ওই যে হয় না একটু গলা চুলকানোর ব্যাপার, বা কোনটা ঠিক ভালো হবে, এগুলো বোঝে না বলে কিনতে চায় না। আর আমি এই কচুটা ঠিক ভালোভাবে কিভাবে রান্না করতে হয় ওইটা বুঝি না বলে কেনা হয় না। আজকে খুব সাহস করে কিনলাম, যদিও এই ধরনের খাবারগুলো আমরা
গ্রামে গেলে বেশি খাই মায়ের হাতে, বাট তারপর আজকে একটু সাহস করে কিনলাম, দেখি কেমন হয়। আর তারপর পাশেই একটা দোকানে আসলাম, এখানে বেশ ফ্রেশ ভেজিটেবল, এখানে হচ্ছে ঝিঙে, তারপর হচ্ছে দন্দুল, করলা, তারপরে হচ্ছে কি বলবো কাহই, তারপরে ভেন্ডি, সব ধরনের মানে পেঁপে টেপে অনেক কিছু ছিল, সবগুলো মোটামুটি ফ্রেশ ছিল। তো আমরা খুব বেশি সবজি নিইনি, সবজি কিনেছি শুধু করলা আর হচ্ছে কাঁচামরিচ, তো আর সবজি না, ওইটা দরকার ছিল নিলাম, আর করলাটা নিয়েছি। গরমে আমার কাছে করলা অনেক ভালো লাগে। আর এখানে সবজির দামগুলো বেশ মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেজির মধ্যে। তো সবজি কিনে একটু সামনে এগোতেই দেখলাম আমাদের এখানে একটা খালা সবসময় চাপটি বিক্রি করে, তো খালার দোকানটা আজকে অনেক দিন পর খুলেছে। বিগত কয়েকদিন তো অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে খালার দোকানটা বন্ধ ছিল, তো আজকে আবার দেখলাম। আর এখানে হচ্ছে খালার হাতে স্পেশাল কিছু ভর্তা আছে। খালার এখানে না অনেক দূর দূর থেকে, বিশেষ করে আমাদের আশেপাশে যারা আছে তারা অনেক দূর দূর থেকেও দেখলাম যে খেতে আসে। আজকে একটা আপুর সাথে এখানে পরিচয়, এই যে বাবু, তো ওনার ওনাদের বাসা বেশ এখান থেকে অনেকটা দূরে বলা যায়, তারপর ওনারা এখানে খেতে আসছে। তো এখানে আসে শুধু ভর্তার জন্য, খালার এখানের ভর্তাগুলো খুবই স্পেশাল বা অনেক মজার। আর খালা খুবই অমায়িক একজন মানুষ, ওনার খুবই হাস্যোজ্জ্বল, বিশেষ করে কি বলবো যে এই বয়সেও উনি এত গরমের মধ্যে বসে সারা দিন পিঠা বানায়, মানে এটা ভাবলেও খুবই অবাক হয়ে যাই, কারণ এত গরম, ওনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সব কিছু মিলে আসলে আমাদের তো সবারই পেটের তাগিদে করতে হয়। তো আমি না চট জলদি একটু খালার দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের এখানে মোমেনবাগ, এই সরি আড়াবাড়ি, আড়াবাড়ি এখানে হচ্ছে ওয়াশার পানির যে পাম্পটা আছে, সালাউদ্দিন স্কুলের ঠিক পেছনে ওয়াশার পানির যে পাম্প, ওই দেয়াল ঘেঁষেই হচ্ছে খালার দোকানটা। সো আপনারা যদি কেউ চান আশেপাশে আপনাদের বাসা হয়ে থাকে তো আপনারা আসতে পারেন, ডেফিনেটলি খালার হাতের চাপটি খাওয়ার পরে আবার আসবেন ওনার ভর্তা বা চাপটির টেস্টে। আর খালা আজকে অনেকক্ষণ গল্প করলো আমাদের সাথে, খুবই হাসি খুশি একজন মানুষ, আর বিশেষ করে খুবই আন্তরিক, এটা খুব ভালো লেগেছে। আর খালা আমাকে হচ্ছে কচুর রেসিপিগুলো বলল, যে কোন অংশটা কিভাবে রান্না করে খেতে হয়, গোড়ার দিকের অংশটা বলল চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো হবে, গোড়া থেকে একটু উপরের দিকের অংশগুলো বলল যে বেগুনের মতো করে মশলা দিয়ে মাখিয়ে একটু ডুবো তেলে ভেজে খেলে ভালো লাগবে, আর উপরের দিকের অংশগুলো তো মানে ডালপালার অংশগুলো নর্মালি হচ্ছে গিয়ে আমরা কচু শাকটা যেভাবে করি ওভাবে করে খেতেই ভালো লাগবে। তো প্রথমে না একবার ভেবেছিলাম যে বাসায় নিয়ে খাবো, পরে দেখলাম ক্ষুধা লেগে গিয়েছে, তো পরে এখানেই বসে পড়লাম। ক্ষুধা লাগার চেয়েও মেইন বিষয়টা ছিল যে এই যে দোকানটায় বসে খাওয়া, এটার একটা কিন্তু অন্যরকম মজা আছে, আমি তো পছন্দ করি। জানি এই সময় এই জিনিসগুলো আপনারা হয়তো একটু নেগেটিভলি নেবেন, বাট তারপরও খালা এখানে যথেষ্ট পরিচ্ছন্নভাবে কাজটা করে, আর আমরা মোটামুটি নিজেদের হেলথের কথা চিন্তা করে ওভাবে করেই সচেতন থেকেই খাওয়ার চেষ্টা করেছি, আসলে জানি না কথাটা পেরেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসেছি, আর এসে ভাবলাম মানে কি বলবো যে ভ্যানের উপর থেকে কাঁচামরিচ কিনিনি, যে মরিচগুলোর চেহারা ভালো লাগছিলো না, ভাবলাম দোকান থেকে নেই। সেই দোকান থেকে নেওয়ার পরও দেখলাম যে সেই একই অনেকগুলো পচা বের হয়েছে, কী আর করার, আসলে লাস্ট কয়েকদিন বেশ বৃষ্টি বা অনেক সমস্যা ছিল, হয়তো বা সবজি বা সব কিছু একটু এরকমই হয়ে গিয়েছে, কিছুই করার নেই। তো এখান থেকে যে কাঁচামরিচগুলো একদমই নষ্ট পচা, মানে 5-7টা বের হয়েছে, ওগুলো আমি ফেলে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো এনে প্রথমে ধুয়ে তারপর পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে টিস্যু দিয়ে ফ্রিজে রাখার, এতে করে দেখা যায় যে 15-20 দিনও খুব ভালোভাবে আপনি এগুলো ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এমনি করে যদি মানে অল্প কয়েকটা পচা কাঁচামরিচের সাথে আপনি ভালোগুলো জাস্ট পলিতে করে রেখে দেন ফ্রিজে, এতে করে ভালো কাঁচামরিচগুলো খুব দ্রুত দেখবেন যে নষ্ট হয়ে গিয়েছে। তো যার কারণে চেষ্টা করবেন একটু সময় হাতে থাকলে এই কাজগুলো এভাবে করে গুছিয়ে রাখার। আমি চেষ্টা করি সবসময় আমি যেভাবে করে যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করার, জানি না আপনাদের কতটুকু কাজে আসে। তারপরও আমি যদি আমার কাজের কোনো আরও গুছিয়ে আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, সেটা জানা থাকে আপনাদের, আমাকে অবশ্যই গাইড করবেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর একটা জিনিস, হয়তো বা গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, তো আমরা যেটা এনেছিলাম সেটা একটু বলে নিই, সেটা বোধহয় 950 টাকা নিয়েছিল ইউনি গ্যাসের,
এছাড়াও আমরা এর আগে বসুন্ধরা বা অন্যান্য এলপিজি গ্যাস ব্যবহার করেছি এখানে আসার পরে, ওগুলোর তো দাম আপ ডাউন করে, এখন ঠিক ওগুলো বলে তো আর কোনো লাভ হবে না। এই ইউনি গ্যাসটা নিয়েছিল 950 টাকা, বাট সরকারি রেট যেটা ছিল আমি যতটুকু মনে পড়ছে 880 অর সামথিং কিছু একটা রেট করা হয়েছিল, তো যাই হোক তার চেয়ে বেশি লেগেছে, 842, আচ্ছা 842 টাকা রেট করা হয়েছে, তো যাই হোক অনেকটা প্রায় 100 টাকার মতো বেশি লেগেছে। তো এখানে আমি কাঁচামরিচগুলো একটু বাতাসে শুকাতে দিয়ে এসে আবার ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি, আর এই ধনিয়া পাতাটা না ভর্তা করে খেতে অনেক মজা। আমি জানি না আপনারা পাটায় বেটে ভর্তা করে এটা কে কে খেয়েছেন, কেউ খেয়ে থাকলে অবশ্যই বলবেন, আর আমি দেখি নেক্সট একদিন ভর্তা করলে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ধনিয়া পাতাটা ভর্তা করলে এটার সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হয়, তাহলে খেতে বেশি টেস্টি হয় আর কি। তো ভর্তা যখন করব অবশ্যই শেয়ার করব। ধনিয়া পাতাগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে হালকা একটু আলো মানে আছে, একদমই মাগরিবের আজান দিবে দিবে এরকম একটা কন্ডিশনে আমি হচ্ছে গিয়ে ছাদে চলে আসলাম, আলো প্রায় কমে গিয়েছে, তো ভাবলাম এখনই একদম সাথে সাথে ধনিয়া পাতার গোড়াগুলো দিয়ে আসি, না হয় পরে আবার এটা বাসার মধ্যে রাখলে আবার একটু দমে যাবে বা পচে যেতে পারে, তো যার কারণে এসে দেওয়া। আমার তো ছাদের মধ্যে এরকম একটা ঝুড়ির মধ্যে মাটি ছিল, এখানটায় টমেটো গাছ লাগিয়েছিলাম, দুই একটা টমেটো খেতে পেরেছি, বাট ওই সময়টা আম্মুর অ্যাক্সিডেন্টের কারণে গাছের ঠিক একটা পরিচর্যা করা হয়নি, যার কারণে গাছে ফলন বা অন্যান্য আশানুরূপ কোনো কিছুই হয়নি। তো এই ঝুড়িটা অলমোস্ট অনেক দিন ধরেই ফাঁকা ছিল, যার কারণে ভাবলাম যে ধনিয়া পাতার গোড়াগুলো লাগিয়ে দিই, যদি ভালোভাবে হয় তাহলে আমি বা সাততলায় যে আপু আছে আমরা সবাই মিলেমিশেই খেতে পারবো। আর আজকে ছাদে উঠে খুবই ভালো লাগলো, আমি বেশ অনেক দিন পরে ছাদে উঠেছি, তো দেখলাম এখানটায় চারতলার একটা আপু একটা মরিচ গাছ রেখেছেন, তারপরে হচ্ছে গিয়ে সাততলায় যে আপু থাকে উনি হচ্ছে তো ওনার পেঁপে গাছ ছিল, আরও কিছু টুকিটাকি গাঁদা ফুল টুল গাছ লাগিয়েছে, পাশে আমার একটা বালতি আছে ওখানটায়ও দেখলাম আপু কিছু গাছ টাছ লাগিয়েছে, তো দেখে খুব ভালোই লাগলো, কারণ ছাদে আগে তেমন একটা গাছই ছিল না, কিন্তু সাততলার আপুর পাশাপাশি এখন অন্যান্যরাও ইন্টারেস্টেড যে টুকটাক করে গাছ রাখছে, আমার কাছে তো ভালোই লাগে। আমরা সবাই মিলে যদি একটা দুটো করে গাছ এভাবে রাখি আমাদের ছাদটা তো একটা বাগানের মতোই হয়ে যাবে, ভাবতেই ভাল লাগছে। তো এখানে আপুর বেশ সুন্দর সুন্দর কিছু গাছ আছে, তুলসী গাছ, গাঁদা ফুলের গাছ, তারপরে এখানে আলু লতাটা আছে বা আলু গাছ, আর এখানে এই যে আমি লাগিয়েছি ধনিয়া পাতা গাছ। দোয়া করবেন সবাই যেন ধনিয়া পাতা হয় আর কি। তো আমি এরকমভাবে একটা কাচের বয়ামের মধ্যে টিস্যু ভাগে ভাগে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলো রেখেছি, এভাবে একটু গ্যাপে গ্যাপে টিস্যুটা দিলে কাঁচামরিচগুলো বেশি দিন ভালো থাকে, আর একদম উপরে নিচে দিলে কাঁচামরিচগুলো একটু মানে কি বলবো যে পানি হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আর রাতের বেলা আজকে আমরা খুব বেশি কিছু করছি না, জাস্ট এখানে আপনাদের ভাইয়ার পছন্দের মাছ হচ্ছে পাঙাশ, এটা মেরিনেট করেই রাখা ছিল ফ্রিজে মশলা দিয়ে মাখানো, তো ওটা ভেজে নেওয়া হচ্ছে আর ডাল করে নেওয়া হয়েছে, আর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা টাইপ করে নেওয়া হবে। তো এই হচ্ছে সিম্পল টোনাটুনির দুজনের রাতের খাবার, আর এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের দিনের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু ভুল ত্রুটি হলে কথাবার্তা বা উপস্থাপনায় সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো কারণে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক পারে আমার এই ভিডিওটাকে আরেকটা মানুষের কাছে পৌঁছে দিতে, বা আপনাদের সেই লাইকটা পারে আমাকে আরেকটু এনকারেজ করতে নেক্সট আরেকটা ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।